Bismillahirrahmanirrahim. International Islamic University Chattogram kortik ayojito ajker ei orientation program er sommanito shobhapoti ei university er sommanito VC janab Anwarul Azim Arif amar ottonto shroddheyo amader majhe ajke pradhan otithi hishebe uposthit hoye amaderke dhonno korechen Bangladesh Awami League-er সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত His Excellency H.E. Isa Yusuf Isa Al-Duhain Upustit Resen Board of Trustees Shonmanito Shabhaputi Shatkania Lohagara Theke Barbar Nirbachito Shongshot Shadosho Professor Dr. Abu Reza Mohammed Nizamuddin Nodvi Bisheshotiti Ishebe Upustit Resen A Board of Trustees Vice Shonmanito Vice Chairman Dr. Kazidin Mahmud উপস্থিত রয়েছেন আমাদের ট্রেজারার হুমায়ুন কবির সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত সকল অতিথিবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত এই ইসলামিক ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত প্রশাসনিক সকল কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে আজকে যাদের জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম যাদের জন্য এই আয়োজন নবাগত ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি না হলে আমাদের দেশ কখনো স্বাধীন হতো না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতা সহ সেই 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আজকের যারা নবাগত ফ্রেশার্স যাদের জন্য আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম তাদেরকে আমি এই ক্যাম্পাসে এই ইউনিভার্সিটিতে স্বাগত জানাচ্ছি মোস্ট ওয়েলকাম আপনাদেরকে এবং আপনাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি এবং সাথে আপনাদেরকে শুধু আমি এতটুকুই বলবো আপনাদের আপনারা সামনের দিকে আগাবেন সুন্দর একটা জীবন সুন্দর একটা জীবন আপনারা গঠন করবেন এ দেশের সুনাগরিক আপনারা আমি এতটুকু বলবো আমাদের এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে সেই বঙ্গবন্ধুকে বুকে ধারণ করবেন বাংলাদেশকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন মানুষের পাশে থাকবেন যখনই আপনারা দেখবেন কোনো মানুষের বিপদ হচ্ছে বা কোনো মানুষের আপনাদের সাহায্যের দরকার হচ্ছে আপনারা তাদের পাশে থাকবেন বিশেষ করে আমাদের জাতির জনক স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার দেশ হবে এ দেশের মানুষ সোনার মানুষ হবে সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বাবার স্বপ্ন বাস্তবায়ন করেছেন আজকে আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমরা দাঁড়িয়েছি এবং বিশ্বের দরবারে বাংলাদেশ আজকে রোল মডেল হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৌঁছে দিয়েছেন আপনাদের সবাইকে বিশেষ করে নতুন যারা আছেন আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সভাপতি ওনার সুন্দর এবং দক্ষ নেতৃত্বে যখন থেকে আমরা ওনার নেতৃত্বে এই ক্যাম্পাসের বা ইউনিভার্সিটির হাল ধরেছি তখন থেকে যে আমল পরিবর্তন হয়েছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে প্রত্যেকটা ক্ষেত্রে পড়াশোনা বলেন ক্যাম্পাস এভরিথিং আমাদের যে নতুন নতুন যে ফ্যাসিলিটি শুধু পড়াশোনা না আমাদের এখানে সুন্দর ভালো একটা লাইব্রেরি রয়েছে আমাদের এখানে সায়েন্স ফ্যাকাল্টি সায়েন্স ল্যাব রয়েছে আর অনেক কিছু যে আমল পরিবর্তন হয়েছে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি
এবং বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, এই একটা খারাপ ওয়েদারের মধ্যেও তিনি যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়েছেন, ওনার প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সৌদি আরবের যিনি সম্মানিত রাষ্ট্রদূত, ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা জানিয়ে সবার উজ্জ্বল এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা।